আসসালামু আলাইকুম বন্ধুরা, এ পর্যন্ত আমরা জীবন বিমা সম্পর্কে বিভিন্ন তথ্য দেখেছি, কিভাবে বিমা দাবি করা হয় বা সরি কিভাবে প্রিমিয়াম দেওয়া হয়, কি হারে দেওয়া হয় বা কিভাবে এই পলিসির জন্য অ্যাপ্লিকেশন করা হয়, অনেক কিছু জেনেছি বা এর বিভিন্ন ক্লাসিফিকেশন সম্পর্কে জেনেছি। এখন মনে করো সব কিছু হয়েছে, আমি বিমা পলিসি নিলাম, প্রিমিয়াম দিলাম, সব কিছু করলাম। এখন মনে করো আমি আমার জীবনের জন্য এই বিমাটি করেছিলাম এবং আমার মৃত্যু হলো, সো কীভাবে আমার মনোনীত ব্যক্তি বা আমার উত্তরাধিকারীরা এই বিমা দাবির জন্য অ্যাপ্লিকেশন করবে। সো এই ভিডিওতে আমরা দেখব যে বিমাকৃত ব্যক্তির মৃত্যুতে দাবি পরিশোধ বা কীভাবে করা হবে। প্রথমেই বিমাকৃত ব্যক্তির মৃত্যু সম্পর্কে অবহিতকরণ, অর্থাৎ প্রথমেই যে বিমা গ্রহীতার মৃত্যু হয়েছে এই বিষয়টি তার মনোনীত ব্যক্তি বা তার উত্তরাধিকারীরা বিমাকারী প্রতিষ্ঠানের কাছে গিয়ে জানাবে যে আপনার কাছে মিস্টার এনার নামে একটি অথবা মিস্টার এক্সের নামে একটি বিমা ছিল, সে এখন মৃত্যুবরণ করেছে এবং আমরা তার বিমা দাবি চাচ্ছি। যখন তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী বিমাকারী প্রতিষ্ঠানকে গিয়ে বলবে, তখন তারা বলবে ঠিক আছে আপনার একটা ফর্ম নিয়ে যান এবং ফর্মটা পূরণ করুন। সো একটি বিমা দাবির ফর্ম দিবে এবং এটি পূরণ করতে হবে এবং এর সাথে বিভিন্ন কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। কিসের কাগজ? যে ব্যক্তি মারা গিয়েছে অথবা তার ডেথ সার্টিফিকেট, কী রিজনে মারা গিয়েছে, কখন মারা গিয়েছে, কোন হাসপাতালে ছিল বা মৃত্যু সম্পর্কিত যেসব রিজন আছে বা কাগজপত্র আছে সব কিছু সংযুক্ত করতে হবে। সংযুক্ত করলো, দেখলো যেসব রিজনে তার বিমা দাবি দেওয়ার কথা ছিল এইসব মিলে গিয়েছে বিমা চুক্তির সাথে। এরপর হয় মনোনীত ব্যক্তি টাকা পাবে অথবা উত্তরাধিকারী পাবে। এখন সেই ক্ষেত্রে যদি মিস্টার এক্স তার ভাইয়ের নামে ভাইকে মনোনীত ব্যক্তি করে যায়, তাহলে ভাইকে দেখাতে হবে যে আমি তার ভাই, মিস্টার এক্স আমার ভাই ছিলেন, এরকম তার বিভিন্ন প্রমাণপত্র দিতে হবে। আর যদি উত্তরাধিকারী হয় সেই ক্ষেত্রে তার সনদ দিতে হবে যে হ্যাঁ সে আমার পিতা ছিলেন, সে এখন তার যে বিমা দাবি সেটা আইন অনুযায়ী আমি পাবো। সো এ মনোনীত ব্যক্তি পাবে নাকি উত্তরাধিকারী পাবে সেটা তো চুক্তিতে বলা থাকবে। যদি মনোনীত ব্যক্তি হয় সেই ক্ষেত্রে প্রমাণ দেখাতে হবে, আর যদি উত্তরাধিকারী হয় সেই ক্ষেত্রেও সনদপত্র দিতে হবে। এখন প্রথমে আমরা হচ্ছিল হয় মনোনীত ব্যক্তি অথবা উত্তরাধিকারী গিয়ে অভিহিত করবে যে ভাই মারা গিয়েছে বিমা গ্রহীতা। এরপরে বাকি স্টেপগুলো হচ্ছিল বিভিন্ন ফর্মালিটিস, যে হ্যাঁ আপনি আবেদন পূরণ করেন, তার মৃত্যু সম্পর্কিত যে বিভিন্ন কাগজ আছে সেগুলো সংযুক্ত করেন বা আপনার পরিচয় দেন। এগুলো হয়ে গেলে এরপরে বিমা গ্রহীতা এই বিমা দাবি পরিশোধ করবে কি না দেখবে। যদি দেখলো হ্যাঁ বিমার যে বিমা দাবি ফর্ম পূরণ সব ঠিক আছে, চুক্তিপত্রের সাথে তার মৃত্যুর কারণও মিলে গিয়েছে এবং যে টাকা পাবে অর্থাৎ হয় মনোনীত ব্যক্তি অথবা উত্তরাধিকারী তাদেরও ঠিকমতো আছে যে হ্যাঁ যে বিমা গ্রহীতা যাকে মনোনীত করে গিয়েছিল সেই ব্যক্তি এই ব্যক্তি, সো এইসব যখন সব মিলে যাবে তারপরে বলবে না আমরা বিমা দাবি পরিশোধ করতে পারি। তবে হয়তোবা দেখলো যে মনোনীত ব্যক্তির মাধ্যমে মনোনীত ব্যক্তি যাকে করেছে চলে সে নাই, হয়তোবা এই ভাইকে করেছিল সেই ভাইয়ের মৃত্যু হয়েছে, হয়তোবা তার ওয়াইফ এসেছে যে হ্যাঁ আমার হাজব্যান্ডের ভাই আমার হাজব্যান্ডের নামে করে গিয়েছিল এই বিমাটি, এখন আমার হাজব্যান্ডও তো মারা গিয়েছে সো আমি এই বিমা দাবি চাই। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে বিমা দাবি দেওয়া হবে না বা হয়তোবা বিভিন্ন অবস্থা দেখে এখানে বিবেচনা করা হবে। সো এই সব কিছু বিষয় দেখে থেকে যদি সব কিছু ঠিক থাকে সেই ক্ষেত্রেই মাত্র বিমা দাবি পরিশোধ করা হবে এবং এই বিমা দাবি পরিশোধ করার মধ্যে দিয়ে একটি বিমা পলিসির সকল কার্যক্রমের সমাপ্তি ঘটে। সো এই অধ্যায়ে এই বিষয়গুলো ছিল, আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছো এবং তোমাদের সাথে আগামী অধ্যায়ে দেখা হবে।